পাঠশালার একটা বাসগৃহর সম্মুখত রাইজে করেছে ভিড়, আহিছে আরক্ষী, তারপর উপস্থিত রাইজে আরম্ভ করেছে চিঁয়র বাখর, কোনোয়ে দিছে জয় শ্রীরামধ্বনি, হুলস্থুলর মাজেরে ঘরটোর মুখ ঢাকি এদল মহিলা ওলাই আহিছে, আরক্ষীয়ে করেছে ফেলা গোটা, দুঃখ গুরুতর। আসলতে সভ্য সমাজক লজ্জানত করা একটা খবর। পাঠশালা মেডিকেলের সমীপত দীর্ঘদিনের চলি থাকা একটা অবৈধ ব্যবসায় চক্র উৎখাত করেছে আরক্ষীয়ে। বজরং দলের খবরের ভিত্তিত আরক্ষীয়ে চলাইছে অভিযান। দীর্ঘদিনের ঘরটোত সন্দেহজনক কার্যকলাপ চলি অহার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় বজরং দলের কর্মকর্তাই। ঘরটোত আরক্ষীয়ে অভিযান চলাই যি দেখিলে সেয়া আমি আপনার দেখাব নোৱাৰো। অরূপ দাস নামের এজন লোকে ঘরটোত অবৈধ কার্যকলাপ চলাই থাকার অভিযোগ উত্থাপন হয়েছে। দৈনিক ঘরটলৈ অচিনাক্ত যুবক যুবতীর আহ যাহ চলে। খবর দিয়া হল বজালি আরক্ষীক। আরক্ষী উপস্থিত হয়ে ঘরটোর আটক করেছে কেবাগৰাকীও যুবক যুবতীক। আমার পাঠশালা গোটেই পাঠশালা মহানগরখন কথা হয়েছে কি, এটা মানে শিক্ষানগরী বলে যত মানে বাহিরতো প্রচার হয়ে আছে, কিন্তু শিক্ষানগরীত এনেহেন কলঙ্ক মানে লাগি আছে যে নারী ব্যবসায়ী গোটেই পাঠশালাখনতে মোটামুটি বিয়পি পড়ছে। গতিকে এইবিলাক ক্ষেত্রত যদি এটা প্রশাসনেতো যিমানখিনি লাগি আছে, তথাপি স্থানীয় মানুষখিনিরও সহায় সহযোগ যদি হয়, ভবিষ্যতে এনেকুৱা আৰু উৎখাত কৰিব পৰা যাব। গতিকে আমি রাষ্ট্রীয় বজরং দল বরপেটা জেলার তরফের পর আজি যিখিনি আমি প্রচেষ্টা চলে কেনে বহুদিনের আমি চেষ্টা এটা চলে আসলো, আজি আমি এইট আমি সাকসেস হয়েছো। গতিকে এনেকুৱা পাঠশালা যিমান ঘাটি আছে আমি অনাগত দিনত এনেকে উৎখাত করে যাম বলে আমি রাষ্ট্রীয় বজরং দল বরপেটা তরফের পর আমি এলার্ট করছি। এই সমাজখন আসলে সঁচা কথা, সমাজখন কোনফালে গৈ আছে এটো এটা ডাঙর প্রশ্ন। কথা হয়েছে কি, আজিকালি যিবিলাক আমার পড়ি থকা যুবতী সিবিলাক যিবিলাক কার্যক্ষেত্রত মানে আগবা এইবিলাক মানে জড়িত হয়ে আছে, এইবিলাক কার্য জড়িত হয়ে থাকাটো আমার খুব মানে নিন্দনীয় কথা, আমার কারণে লজ্জাজনক কথা। কারণ যিবিলাক স্টুডেন্ট তেও পড়া প্রতি করক বা অন্যান্য বেলেগ ভাল দিকত আগবাড়ক, কিন্তু এইবিলাক দিকত আগবাড়ি যাওয়াটো আমি আমি নাভাবো যে এইবিলাক ক্ষেত্রত আগবাড়ি থাকব। এতিয়া স্বাভাবিকতে প্রশ্ন উত্থাপন হয়েছে, শিক্ষানগরী বলে সুনাম থাকা পাঠশালাত এনে কাণ্ড কেন সম্ভব? বজালির তাপস ঘোষের সহযোগত ব্যুরো রিপোর্ট, টাইম 8।